আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমি নতুন একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে আসলাম। আজকের ক্লাসটি মূলত উচ্চ মাধ্যমিক বা একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র নিয়ে। শিক্ষার্থীরা, আমরা এখন থেকে ধারাবাহিকভাবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের সবগুলো অধ্যায়ের বহুনির্বাচনী গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরগুলো আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আজকে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের প্রথম অধ্যায়, অধ্যায়টির নাম হচ্ছে প্রাক ইসলামী আরব, এ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তরগুলো আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। এক নম্বর প্রশ্নে বলা হয়েছে, ভৌগোলিক বৈশিষ্ট্য অনুসারে সমগ্র আরব কয় ভাগে ভাগ করা যায়? উত্তর তিন। দুই, আরব শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তর হচ্ছে মরুভূমি। তিন, আরব দেশ কোন মহাদেশে অবস্থিত? উত্তর এশিয়া। চার, আরব দেশকে জাজিরাতুল আরব বলার কারণ কি? উত্তর তিন দিক জল বেষ্টিত হওয়ার কারণে। পাঁচ, মরু অঞ্চলে সবচেয়ে প্রয়োজনীয় জন্তু কোনটি? উত্তর উট। ছয়, আরবের তিন দিকে কি? উত্তর জলরাশি। সাত, আরবের মরু অঞ্চলে যাতায়াতের প্রধান বাহন কি ছিল? উত্তর উট। আট, পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপের নাম কি? উত্তর হচ্ছে আরব। নয়, জাজিরাতুল আরব অর্থ কি? উত্তর আরব উপদ্বীপ। দশ, বেদুইনদের কেন আশাবিয়া বলা হয়ে থাকে? উত্তর তাদের মধ্যে গোত্রপ্রিয়তা বিদ্যমান ছিল বলে। এগারো, আরব জনগণের বিভক্তির মূল কারণ কি? উত্তর কেন্দ্রীয় শাসনের অভাব। বারো, আরব শব্দের অর্থ কি? উত্তর মরুভূমি। তেরো, আরবের কোন প্রদেশকে সুখী আরব ভূমি বলে? উত্তর ইয়েমেন। চোদ্দ, পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপের নাম কি? উত্তর আরব। পনেরো, আরব এশিয়া মহাদেশের কোথায় অবস্থিত? এর উত্তর হচ্ছে দক্ষিণ পশ্চিমে। ষোলো, আরব দেশের দক্ষিণে অবস্থিত? উত্তর ভারত মহাসাগর। সতেরো, আরব দেশের পূর্বে অবস্থিত? পারস্য উপসাগর। আঠারো, আরব অঞ্চলটি এশিয়ার পশ্চিম অঞ্চলের কোন দেশের সীমানা ঘেঁষে অবস্থিত? উত্তর ইরান। ১৯, আরব ভূখণ্ড নিরক্ষরেখার দিকে ঝুঁকে আছে কোন রেখা অতিক্রম করে? উত্তর কর্কট ক্রান্তি। ২০, লোহিত আরব সাগর দেশের কোন দিকে অবস্থিত? উত্তর পশ্চিম। ২১, আরব দেশ কোন মহাদেশের মধ্যে অবস্থিত? এশিয়া। ২২, বিশ্বের মধ্যকেন্দ্র বলা হয় কোন দেশকে? উত্তর আরব দেশকে। ২৩, ভূপ্রকৃতির তারতম্য অনুসারে আরবের মেরু অঞ্চলকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর তিন ভাগে। ২৪, আরব ভূখণ্ড আয়তনের দিক থেকে ইউরোপের কত অংশ? উত্তর এক চতুর্থাংশ। ২৫, আরবে কোন খনিজ পদার্থ অধিক উৎপাদন হয়? উত্তর তেল গ্যাস। ২৬, ক্যারাভান রুট কি? উত্তর চলাচল পথ। ২৭, আরব দেশ কিসের জন্য সুনামের অধিকারী? উত্তর ধুনা ও মশলা। ২৮, আর নুফুদ অর্থ কি? উত্তর সাদা বা লালচে। ২৯, আরবের উত্তরাংশে কি রয়েছে? উত্তর নুফুদ। ৩০, পশুচারণের জন্য উপযোগী আরবের কোন অঞ্চল? উত্তর আর নুফুদ। ৩১, আরবের কোন মেরু অঞ্চলে শীতকালে সামান্য বৃষ্টিপাত হয়? উত্তর আর নুফুদ। ৩২, তৃণগুল জন্মে আরবের কোন অঞ্চলে? উত্তর আর নুফুদ। ৩৩, ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে আরবকে কয় ভাগে ভাগ করা হয়েছে? উত্তর তিন ভাগে। ৩৪, লু হাওয়া কোথায় দেখা যায়? উত্তর মরু অঞ্চলে। ৩৫,
আদ্যাহনা শব্দের অর্থ কি? উত্তর লালভূমি। 36 গ্রীষ্মকালে খুবই উষ্ণ এবং বসবাসের উপযোগী অঞ্চল কোনটি? উত্তর আদ্যাহনা। 37 আরবের বৃহত্তম মরুভূমির নাম কি? উত্তর আদ্যাহনা। 38 আরবে বেলে পাথরযুক্ত অঞ্চল কোনটি? উত্তর আল হাররা। ৩৯ আরবের কোন অঞ্চলটি অসমতল লাভাযুক্ত প্রস্তরময় আগ্নেয়গিরি? উত্তর আল হাররা। ৪০ আরবের কোন অঞ্চলটি ঘনবস্তিপূর্ণ এবং কৃষিকাজে উপযুক্ত স্থান? উত্তর ইয়েমেন। ৪১ আরবি বাইদা শব্দের অর্থ কি? উত্তর জঙ্গল। ৪২ আরবি আবিরা শব্দের অর্থ কি? উত্তর প্রকৃত আরব। ৪৩ আরবি মুস্তারিবা শব্দের অর্থ কি? উত্তর নবাগত বা অভিবাসী আরব। ৪৪ প্রাচীনকাল হতে উত্তর আরবের বাসিন্দারা নিজেদের কি বলে পরিচয় দিয়ে আসছে? উত্তর আল শারি। ৪৫ আরব ভূখণ্ডে যারা প্রথম আবাসস্থল স্থাপন করেছিল তাদেরকে কি বলে? উত্তর আরবে আরিবা। ৪৬ ইয়েমেনের রাজধানী সমুদ্রপৃষ্ঠ থেকে কত ফুট উঁচুতে অবস্থিত? উত্তর ৭,০০০ ফুট। ৪৭ ইয়েমেনের রাজধানী কোনটি? উত্তর সানা। ৪৮ আরব দেশে বৃক্ষরাণী বলা হয় কোন গাছকে? উত্তর খেজুর গাছ। ৪৯ পবিত্র কুরআনে কোন প্রাণীর কথা উল্লেখ আছে? উত্তর উট। ৫০ ভারতের প্রধান বাহন কি ছিল? উত্তর উট। তো শিক্ষার্থীরা, আমি এই অধ্যায়ের ৫০টি MCQ উত্তর সহকারে আলোচনা করলাম। এই MCQগুলো উত্তর সহকারে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে PDF আকারে দেওয়া আছে। তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে PDF-এর লিঙ্কে ক্লিক করে PDF-টি ডাউনলোড করে দিবে। শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।